আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। তো আজকে একটা টপিক নিয়ে আসলাম, মানে ভাই বিশ্বাস করবেন না, মানে একবারে লোকজন জ্বালায় খাইতেছে যে আসলে ইন্দোনেশিয়ার বালিতে নাকি নতুন একটা ভিসা ওপেন করছে 5 বছরের জন্য, স্যালারি 60,000 টাকা। তো একজন ইউটিউবার সে এটা আপলোড করছে, মানে আমার কাছে খুবই হাস্যকর লাগতেছে যে এমন কোনো, বিশ্বাস করেন, এমন কোনো অ্যানাউন্সমেন্ট এখনও হয় না ইন্দোনেশিয়ান গভর্নমেন্ট থেকে যে আসলে 5 বছরের জন্য ভিসা দিতেছে। প্লাস আপনার এখানে স্যালারি, আপনি যে কোনো একটা কফি আপনি বারে বা আপনি রেস্টুরেন্টে জব করতে পারবেন, আসলে এমন কিছু না। আমি এই ভিডিওটা এখন বানাইতে বাধ্য হইতেছি কারণ হাজারো কল আসতেছে যে ভাই এখানে বলে এখন নতুন ভিসা আসছে। তো আমি আপনাদের জাস্ট কিছু আইডিয়া দিতেছি, আসলে এটা টোটালি ফলস, এর কোনো ভিত্তি নাই। আর এটা কী জন্য, এই ডিজিটাল নো ম্যান ভিসাটা কী জন্য, এটাও আমি আপনাদের বোঝানোর চেষ্টা করবো। আসলে এই ভিসাটা কী, এই ভিসাটা আপনারা আমাদের জন্য না, এই ভিসাটা হচ্ছে যারা ইন্দোনেশিয়াতে স্পেশালি বালিতে, যেমন ইউরোপ আমেরিকানরা বা অস্ট্রেলিয়ানরা এখানে এসে অনলাইনে বিজনেস করে, তাদের অফিস আছে দেখা গেলো অস্ট্রেলিয়াতে বা নিউজিল্যান্ডে, তো তারা অনলাইনে বিজনেস করে যে কোনো জায়গায়, তো তারা চিল করতে আপনার বালিতে আসে, তো বালিতে আসা তো তারা অনলাইনে বিজনেস করতে থাকে, স্পেশালি বিটকয়েন অনলাইন সিস্টেম যেগুলি বিজনেস আছে। তো এই জন্য বাংলাদেশ ইন্দোনেশিয়ান গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছে যে আসলে যদি তারা এইভাবে না আসা, তারা আসে অনারাইভাল ভিসায়, তো ওই ভিসা তারা আপডেট করতে থাকে, কারণ তাদের জন্য তো মনে করেন একদম সব কিছুই ওপেন, কিন্তু বাংলাদেশিদের জন্য না, বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এগুলোর জন্য না। সো তারা এগুলি কী করে, তারা যে এইসব এইসব বিজনেস করে, অনলাইন বিজনেস করে, স্পেশালি বিটকয়েনের বিজনেস করে, প্রায় মিলিয়ন ডলার ইনকাম করতেছে। তো এটা ইন্দোনেশিয়ান গভর্নমেন্ট এটা অলরেডি অ্যানালাইজ করতে পারছে যে আসলে তারা যদি এইভাবে সব কিছু করে তাহলে কীভাবে কী হয়। তো এই জন্য এই ভিসাটা ওপেন করার চিন্তাভাবনা করছে, এখনও কিন্তু অ্যানাউন্সমেন্ট হয় নাই, আমি আবারও বলতেছি এখনও কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয় নাই। তো সো আপনারা এই যে ভিডিওটা বানাইছে, জানি না সে এটা কোন উদ্দেশ্যে বানাইছে। তো ফার্স্ট অফ অল আমি এটা ক্লিয়ার করি যে আসলে এই ভিসাটা কাদের জন্য, এই ভিসাটা হচ্ছে যারা অনলাইন বিজনেস করে, স্পেশালি ইউরোপিয়ান, অস্ট্রেলিয়ান এবং নিউজিল্যান্ড যারা আছে, যারা এখানে ম্যাক্সিমাম থাকে বালিতে, তো ওই যে তারা যে টাকাটা ইনকাম করতেছে সেই টাকার 20% ইন্দোনেশিয়ান গভর্নমেন্ট কেটে নেবে। মানে আপনি এই টাকাটা মাস্ট বি ইন্দোনেশিয়ার আসতে হবে, আসার পর তারপর আপনি যেখানে ইচ্ছা আপনি সেটা সেন্ড করতে পারেন। কিন্তু এই তারা এটা চিন্তা করলো যদি 1 মিলিয়ন টাকা থেকে 20% যদি আসে তাহলে তো অনেকগুলি টাকা আসে, তাহলে ইন্দোনেশিয়ার গভর্নমেন্টের ফায়দা, রাইট? তো বন্ধুরা এটাই হচ্ছে রিয়েল স্টোরি, এটা তাদের জন্য যারা অনলাইন বিজনেস করে, যাদের অফিস ধরেন এক্সাম্পল তাদের অফিস ঢাকায়, এক্সাম্পল আমি বলতেছি, কিন্তু সে পৃথিবীর যে কোনো জায়গায় ট্রাভেল করে এবং সে অনলাইনে ল্যাপটপ খুলে বসে পড়লো। তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন আসলে ডিজিটাল নোম্যাড ভিসাটা আসলে কী। তো আরেকটা জিনিস আমি জানি না যে ওই লোকটা আসলে কী জন্য এই ভিডিওটা বানাইলো, আমার মাথায় কিছু ঢুকতেছে না, তার ভিডিওটা দেখে যা হাসি ছাড়া আর কিছু আসতেছে না, কারণ এমন কোনো অ্যানাউন্সমেন্ট হয় নাই। আর যদি এরকম যদি হইতো তাহলে ইন্দোনেশিয়ার তো অনেক বেকার লোক আছে ভাই, তো তারা তো ওইখানে চলে যেত। তো বালিতে কী জন্য, ফুল ইন্দোনেশিয়ায় কী জন্য তারা দিল না, কারণ ওই একটাই কারণ, কারণ যারা ওই ইউরোপিয়ান আমেরিকান বা অস্ট্রেলিয়ান যারা আছে তারা ওই বালিতে এসেই মনে করেন ওইখানে সময় কাটায় এবং অনলাইনে বিজনেস করে ব্যাস মনে করেন মিলিয়ন ডলার ইনকাম করতেছে। তো এই জন্যই ইন্দোনেশিয়ান গভর্নমেন্ট একটা চিন্তাভাবনা করছে যে আসলে এমন একটা ভিসা ওপেন করে ওদের জন্য 5 বছরের জন্য দেওয়া যায়, আপনার আর আমার জন্য না। আমি আবারও বলতেছি এটা বাংলাদেশের জন্য প্রযোজ্য না, এটা তাদের জন্য যারা মানে অনলাইন ভিত্তিক বিটকয়েনের বিজনেস করে, সেটা হয়তো বা আমি শিওর যে এটা বাংলাদেশের পাসপোর্টধারীদের দিবে না। সো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আমি আরেকটা জিনিস বলতে চাইতেছি, আসলে উনি কোন মতলবে এই ভিডিওটা বানাইছে আমার কোনো মাথায় ঢুকতেছে না, কারণ আমি এটা নিয়ে চিন্তাভাবনা করছিলাম অনেকদিন যাবত একটা মানে ভিডিও করবো কিন্তু সময়ের অভাবে করতে পারি নাই, তো এখন একটু সময় আছে। তো আমি আপনাদের, আমার যত সাবস্ক্রাইবার আছে, প্লিজ আপনারা এই জিনিসটা কান দিয়েন না, আসলে এমন কোনো অ্যানাউন্সমেন্ট হয় না, যদি হয়তো অবশ্যই আমি আপনাদের জানাই দিতাম। আর 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 মানে কী বলুন ভাই, লোকটা কত সুন্দর দাঁড়িয়ে, 2 লাখ সাবস্ক্রাইবার আছে, কী জন্য সে মানে এরকম একটা ভিডিও বানাইলো, সে যেভাবে মানে কথা বলে মানে খুব কী বলুন ভাই, মানে কনফিডেন্সলি সে বলতেছে আসলে এমন। তো আমি শুধু আমি না, অনেক ইউটিউবার আছে এই ব্যাপারটা নিয়ে আরও ভিডিও বানাইছে। তো আশা করি আপনারা এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন। আরেকটা জিনিস হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি ভাইরা, কারণ এখানে আসলে কি শোনা কথা কান দেওয়াটা ঠিক না, এখানে অফিসিয়াল ওয়েবসাইট আছে আপনার ওখানে দেখতে পারেন, যদি এমন কোনো অ্যানাউন্সমেন্ট হইতো তো অবশ্যই এটা সবাইকে জানাই দেওয়া হইতো, স্পেশালি ইমিগ্রেশন সিস্টেম যেটা আছে। তো আমি আবারও বলতেছি ভাই, এমন কোনো ভিসা ওপেন হয় নাই বাংলাদেশিদের জন্য বা ইন্ডিয়ানদের জন্য, এইটা অলরেডি আমি এক্সপ্লেন করছি আসলে এই ভিসাটার কাজটা কী এবং কাদের জন্য। তো আশা করি অনেকে যারা কল দেন আমারে বা মেসেজ করেন যে ভাই আসলে এমন কোনো ভিসা ওপেন আছে, কিন্তু না, আমি এখনও বলতেছি ভাই এমন কোনো অ্যানাউন্সমেন্ট হয় নাই,
আর বাংলাদেশের জন্য না, এই সব ভিসা আপনার ডিজিটাল নোম্যান ভিসাটা বাংলাদেশের জন্য না। তো আশা করি বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।